সময় এসেছে এই সরকারকে টেনে হিস্তে ক্ষমতা থেকে নামানোর সময় এসেছে সরকার পতনের আন্দোলনের সময় এসেছে দেশের অস্তিত্ব রক্ষার জন্য জীবনবাজী সংগ্রাম করার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ থেকে প্রায় এক বছর আগে সম্ভবত ইসলামী যুব আন্দোলনের একজন নেতা মাওলানা নেসারউদ্দিন সাহেব বাইতুল মোকাররম মসজিদের কোনো একটি গেইটে একটি জ্বালাময়ী বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যটি হঠাৎ করেই আমার নজরে আসলো বক্তব্যটি আমার খুবই ভালো লেগেছে এই জন্যে এই বক্তব্যের আলোকেই মূলত আমার আজকের আলোচনাটি সাজিয়েছি প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন মনে রাখবেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী এদেশের জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় এদেশের জনগণের ট্যাক্সের টাকায় বিলাসবহুল গাড়ি নিয়ে ঘুরে বেড়ান এদেশের জনগণের ট্যাক্সের টাকায় বিলাসবহুল বাসভবনের দিন যাপন করেন কিন্তু জনগণ যদি ফুসে ওঠে ওই বিলাসবহুল বাসভবন আর বিলাসবহুল গাড়ির অস্তিত্ব কিন্তু থাকবে না কথা কিন্তু তিনি যথার্থই বলেছেন আমি কিন্তু এই জাতীয় কথাগুলি আমাদের পুলিশ বাহিনী এবং প্রশাসনের উদ্দেশ্যে প্রায়ই বলে থাকি তার এই কথাগুলি আমার অত্যন্ত পছন্দ হয়েছে আসলেই আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের আদৌ হায়া শরম লজ্জা আছে কি না সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ গত প্রায় এক যুগ ধরে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের আচরণ অনেকটাই জনগণের সাথে নেমখারামি করা অনেকটাই জনগণের সাথে গাদ্দারি করা অনেকটাই জনগণের সাথে বেইমানি করা তারা মূলত বর্তমান সরকারের পারপাস সার্ভ করার জন্যই কাজ করে জনগণের জন্য কাজ করে না কিন্তু ধ্রুবতারার মতো সত্য কথা হচ্ছে তাদের বেতন কিন্তু বাংলাদেশের জনগণ দেয় তাদের বেতন কিন্তু সরকার দেয় না কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা জনগণের হয়ে কাজ করছে না বরং সরকারের হয়ে কাজ করছে সরকারের গদি ঠেকানোর জন্যই কাজ করছে সুতরাং পুলিশ বাহিনীর সদস্যদেরকে যদি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হয় অবশ্যই জনগণের হয়ে কাজ করা তাদের উচিত সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ দেশের 18 কোটি জনতার 18 কোটি জনতার নিরাপত্তা 18 কোটি জনতার অধিকারকে যারা রক্ষা করতে পারে না ক্ষমতার মস্তদে থাকারও তাদের কোনো অধিকার নাই সুতরাং এখন একথাই বলতে হয় সময় এসেছে এই সরকারকে টেনে হিস্তে ক্ষমতা থেকে নামানোর সময় এসেছে সরকার পতনের আন্দোলনের সময় এসেছে দেশের অস্তিত্ব রক্ষার জন্য জীবনবাজী সংগ্রাম করার সময় এসেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আবারও সেই জানবাজ কর্মীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথাগুলি কিন্তু অত্যন্ত যৌক্তিক কথা তিনি বলেছেন আসলেই এই দেশটা কিন্তু আমার এই দেশটা কিন্তু আপনার এই দেশটা কিন্তু 16 কোটি বলুন 17 কোটি বলুন আর 18 কোটি বলুন বাংলাদেশের সকল জনতার এই কথাগুলো কিন্তু তিনি ধ্রুবতারার মতো সত্য বলেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ তারা মনে করেন যে এই দেশটা হলো তাঁদের যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী একজন জীবন্ত কসাই নরেন্দ্র মোদী এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছেন তারা মনে করেন যে ইন্ডিয়াটা তাদের ঠিক ওই সংস্কৃতি বর্তমান এই ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ অনুসরণ করছে বলেই আমাদের কাছে মনে হয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা মনে করেন যে দেশটা আসলে তাদের এবং সেই সাথে তিনি যে কথাটি খুবই উচ্চ কণ্ঠে বলেছেন সেটি হলো এখন সময় এসছে শেখ হাসিনাকে টেনে হেঁচড়ে নামানোর এই কথাটা খুবই যৌক্তিক বলেছেন এবং খুবই দামি কথা বলেছেন এটাই কিন্তু এখন একটিমাত্র সমস্যা এই যে বাংলাদেশে ক্ষণে ক্ষণে
বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের সংবাদকর্মীরা দৌড়ঝাঁপ করেন, আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছি আমরাও দৌড়ঝাঁপ করি বিভিন্ন ইস্যু নিয়ে, আমরা সেই ইস্যুর পিছনে দৌড়াই। আসলে এগুলো হলো সরকারের এক ধরনের কারসাজি, তারা আমাদেরকে বিভিন্ন ইস্যু সামনে এনে ছেড়ে দেয় এবং আমাদেরকে দৌড়ানোর সুযোগ করে দেয়। তো এইভাবে আমরা একের পর এক এক একটা ইস্যুর পিছনে দৌড়াচ্ছি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আসলে মূল ইস্যু হচ্ছে একটা, শেখ হাসিনার পতন, কারণ তিনি জনগণের রায় নিয়ে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন নাই এবং এই কারণেই কিন্তু বিভিন্ন ইস্যু সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে, আমরা সেই ইস্যুর পিছনে দৌড়াচ্ছি। আসলে মূল ইস্যু হচ্ছে শেখ হাসিনা, মূল ইস্যু হচ্ছে গণভবন। এই শেখ হাসিনার পতন যতদিন না হচ্ছে ততদিন কোনো ইস্যুর সমাধানই সম্ভব নয়। গত কিছুদিন আগে আমরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ছাত্রদের বিক্ষোভ দেখেছিলাম, সেখানে কচি কাঁচা ছাত্ররা স্লোগান তুলেছিল যে পুলিশ কোন চেটের বাল। আজকে নোয়াখালীর ঘটনা, সিলেটের ঘটনা দেখে সেই স্লোগানকেই পুনরাবৃত্তি করতে মনে চায়। আজকে ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা, চরিত্রহীন নেতা কর্মীরা যখন দেশের মধ্যে একের পর এক ঘটনা ঘটায়, দুর্ঘটনা ঘটায়, একের পর এক যখন অন্যায় করে, আর মাননীয় প্রধানমন্ত্রী আপনি যখন নিরাপত্তা পালন করেন, তখন ওই কচি কাঁচা ছাত্রদের সাথে তাল মিলিয়ে আমারও বলতে মনে চায় সরকার কোন চেটের বাল। আমি দুঃখিত মাওলানা নেসারউদ্দিন সাহেব, আপনার অন্যান্য কথাগুলির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করেছি, তবে এই জায়গায় যে দুটি শব্দ প্রয়োগ করেছেন এই শব্দের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। প্রতিবাদ করার অধিকার সবারই রয়েছে, আমাদের সংবিধানই আমাদেরকে প্রতিবাদ করার অধিকার দিয়েছে, আমাদের ইসলাম, কোরআন, হাদিস আমাদেরকে প্রতিবাদ করার জন্য হুকুম দিয়েছে। সুতরাং প্রতিবাদের ভাষা অবশ্যই শালীন হতে হবে, অশালীন ভাষায় প্রতিবাদ করা যাবে না। হ্যাঁ, আমাদের ছাত্রছাত্রীরা তাদের প্রতিবাদের ভাষা হিসাবে এই ভাষাটা প্রয়োগ করেছিল, কিন্তু আমি তাদের এই ভাষার সাথে একমত কখনোই ছিলাম না, এখনও নাই। অতএব তাদের প্রতিবাদের ভাষা আপনি অনুসরণ করতে পারেন, কিন্তু সেই ভাষাটা যদি হয় অশালীন সেটা অনুসরণ করার কথা কিন্তু পবিত্র কোরআন হাদিস বলে নাই। অর্থাৎ আমরা কোরআন এবং হাদিসকে ফলো করব, আমরা ইসলামকে ফলো করব। হ্যাঁ, আমাদের কচি কাঁচা ছেলে মেয়েদের যে আন্দোলনটা ছিল, তাদের সেই আন্দোলন এবং তাদের সেই প্রতিবাদের ভাষা যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় তাহলে আমরা অনুসরণ করতে পারি, কিন্তু সেই প্রতিবাদের ভাষা যদি কোরআন এবং হাদিসের সাথে না মিলে, কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, অবশ্যই সেই ভাষাটা আমরা প্রত্যাখ্যান করব। আপনার মতো একজন আলেমের মুখে এই জাতীয় শব্দ একদমই বেমানান, এই জন্য আমি এই জায়গায় দ্বিমত পোষণ করছি। বঙ্গবন্ধুকে দর্শকদের আধিপত্য বিস্তারের জন্য দেশ স্বাধীন করেছিলেন, আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শকে ধর্ষণ আর সন্ত্রাসী চাঁদাবাজি যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের কোনো বক্তব্য নেই, আর যদি এটা না হয়ে থাকে তাহলে এর জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আপনার। যদি আপনি না পারেন দল থেকে পদত্যাগ করেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন, সরকার থেকে পদত্যাগ করেন, আর যদি অনৈতিক অরাজকতা বিস্তৃত করেই আপনি ক্ষমতায় টিকে থাকতে চান তাহলে মনে রাখবেন এই দেশের মানুষও কিন্তু 52 আন্দোলন ঘটিয়েছিল, দেশের মানুষ 71 সৃষ্টি করেছিল, এই দেশের জনগণই কিন্তু স্বার্থে ক্ষমতাচ্যুত করেছিল, দেশের জনগণই কিন্তু বেআইন খালেদা জিয়াকে ক্ষমতা থেকে নামিয়েছিল। কিভাবে সেই আন্দোলন সংগঠিত করতে হয় শেখ হাসিনা আপনি কিন্তু তা এই প্রজন্মকে শিখিয়েছেন, সেই শিক্ষা থেকে সেই ধারাবাহিকতায় আপনাকে ক্ষমতা থেকে কিভাবে টেনে নামাতে হবে এদেশের জনগণই সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। জি, এই জায়গায় আমি আপনার সাথে একমত পোষণ করছি। আসলেই এই যে তারা বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে রাজনীতি করে থাকেন, বঙ্গবন্ধুর নাম ভাঙিয়েই কিন্তু তারা ক্ষমতার মসনদে বসে আছেন, কিন্তু বঙ্গবন্ধুর নীতি আদর্শ তারা কতটুকু বাস্তবায়ন করেছেন বা করছেন, বঙ্গবন্ধুর আদর্শ কতটুকু নিয়ে তারা রাজনীতি করছেন সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।
তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আবার সমালোচনার ঊর্ধ্বে সেটাও কিন্তু নয়, তিনিও মানুষ, তিনি একজন রাজনীতিবিদ ছাড়া কিছুই নন। তাকে নবী কিংবা সাহাবির সাথে তুলনা করার সুযোগ নেই, অতএব তিনি একজন মানুষ, তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন। তবে বর্তমানে আওয়ামী লীগ যা করছে অবশ্যই তার সেই নীতি আদর্শ অনুসরণ করছে না। অতএব শেষের যে কথাটি আপনি বলেছেন যে শেখ হাসিনাকে কিভাবে টেনে হিঁচড়ে নামাতে হয়, সেটি কিন্তু বাংলাদেশের জনগণকে তিনিই শিখিয়েছেন, কথা কিন্তু সত্য। কিন্তু সেই শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের জনগণ আদৌ সেই পথে হাঁটছে কিনা আমি কিন্তু লক্ষণ দেখছি না। যদিও কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা কিছুটা দেখিয়ে দিয়েছিল, এই নিরাপদ সড়কের আন্দোলনে আমাদের কচিকাঁচা ছেলেমেয়েরাও দেখিয়ে দিয়েছিল, কিন্তু সেই আন্দোলনে আমরা অতীতের আন্দোলনে যাদেরকে শরিক হতে দেখেছিলাম, যাদেরকে সহযোগিতা করতে দেখেছিলাম, এই দুটি আন্দোলনে কিন্তু তারা সহযোগিতা করে নাই। আমি আমাদের প্রশাসন, পুলিশ বাহিনী, সেনাবাহিনী তাদেরকেই বলছি। অতীতে যতগুলি আন্দোলন সফল হয়েছে, সেটি আপনি 52 ভাষা আন্দোলন বলেন, সেটি আপনি 1971 সালের মুক্তিযুদ্ধ বলেন, সেটি আপনি স্বৈরশাসক এরশাদের পতন বলেন, সেটি আপনি বেগম খালেদা জিয়ার ক্ষমতা থেকে সরানো বা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন একটা যুগপদ আন্দোলনে নিয়ে যাওয়া এবং সেটি প্রতিষ্ঠা করা, এই সমস্ত আন্দোলনে কিন্তু শুধু জনগণ ছিল না। জনগণ শুরু করেছিল, সেখানে পুলিশ বাহিনীর সাপোর্ট ছিল, সেখানে সেনাবাহিনীর সাপোর্ট ছিল, আমাদের প্রশাসনের সাপোর্ট ছিল। কিন্তু গত দুটি আন্দোলনে আমাদের প্রশাসনের সাপোর্ট তো ছিলই না, বরং প্রশাসন সরকারের হয়ে এই দুটি আন্দোলনকে থামানোর জন্য তাদের উপর বিভিন্নভাবে হামলে পড়েছিল, সেটি কিন্তু বাংলাদেশের জনগণ খুব কাছ থেকে দেখেছে। আমি আবদার রাখব, অনুরোধ রাখব, বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন এই অন্যায় অনিয়মের প্রতিবাদে, এই একটি অব্যবস্থাপনা যে দেশে চলমান রয়েছে এর থেকে অবসানের জন্য রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করে আপনারা সবাই মাঠে নেমে আসুন। আওয়ামী লীগ এমন কিছু হয়ে যায় নাই যে রেস্টটা তাদের কাছেই যারা দিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এমন কিছু হয়ে যায় নাই যেই দেশটা তাদেরকে রেস্টি করে দেওয়া হয়েছে। এই দেশ তাদের, এই দেশ তাদের, এই দাবি করার কোনো অধিকার তাদের নেই, এই দেশ আপনার আমার সবার। সুতরাং আপনাকে আমাকে সবাইকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে। শেষের দিকে তিনি যে কথাগুলি বলেছেন, এই যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে নামানোর সময় এসছে, কথাগুলি তিনি পূর্বের দিকেই বলেছিলেন এবং শেষের দিকেও সেই একই কথা বলেছেন যে কিভাবে শেখ হাসিনাকে টেনে হেঁচড়ে নামাতে হয়, সেই শিক্ষা কিন্তু জনগণকে তিনি দিয়েছেন। তো এখন তাকে টেনে হিঁচড়ে কীভাবে নামাতে হবে, কারা নামাবে, এটার ব্যাপারে তিনি শেষের দিকের যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি আকার ইঙ্গিতে নিজেদের কথা বলেন নাই, বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকেই বুঝিয়েছেন, মানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তিনি কোনো দলের নাম মেনশন করেন নাই। তো তাতে বোঝা যায় যে এই কর্মটি একা সম্পাদন করা সম্ভব নয়, চরমোনাইয়ের দ্বারা সম্ভব নয়। তো তার এই বক্তব্য যুগান্তকারী বক্তব্য ছিল, অবশ্যই প্রশংসার দাবি রাখে, কিন্তু একজন রাজনৈতিক নেতা হিসাবে তার এই বক্তব্য যদি বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে আমার কথা আছে। আর যদি এটি রাজনৈতিক কর্মসূচিতে গড়ায় তাহলে আমার কোনো কথা নেই। কিন্তু তিনি এই বক্তব্যটি রেখেছেন আজ থেকে প্রায় এক বছর আগে, গত এক বছরে তার এই বক্তব্যের কোনো প্রতিফলন কিন্তু আমরা দেখি নাই। আর শেষের দিকে যেহেতু তিনি পরোক্ষভাবে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকেই উদ্দেশ্য করে বলেছেন যে রাজপথে নেমে আসতে হবে শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে নামানোর জন্য, তো এই যে পরোক্ষভাবে তিনি কথাগুলো বলেছেন, এই কথাগুলোর অর্থ দাঁড়ায় এই যে বিরোধী মত বা বিরোধী দলে আমরা যারা আছি আমাদের সকলের ঐক্যবদ্ধতার মাধ্যমেই এই কাজটি সম্পাদন করা সম্ভব, কিন্তু চরমোনাই কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় অ্যাক্টিভিটি, এই জাতীয় দৌড়ঝাঁপ, এই জাতীয় গোলটেবিল বৈঠক কিংবা চা চক্রের আয়োজন আমরা গত এক বছরে দেখি নাই। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটি হলো এই কর্ম সম্পাদন করতে হলে ঐক্য জোট করতে হবে,
একই প্ল্যাটফর্মে আসতে হবে সকল রাজনৈতিক দল, ইভেন বিএনপি সহ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত এক বছর পার হয়ে গেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কোনো রকম অ্যাক্টিভিটি আমরা দেখি নাই যে এক প্ল্যাটফর্মে কিভাবে আসা যায়। বিএনপি, জামাতে ইসলামী, হেফাজত, তারপরে অন্যান্য ছোটোখাটো যে রাজনৈতিক দলগুলি আছে, এই সবগুলি মিলিয়ে যদি এক প্ল্যাটফর্মে এসে টুকিটাকি যে মতো পার্থক্য আছে এগুলো ভুলে গিয়ে যদি সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া যায় এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য লাগাতার কর্মসূচি চলতে থাকে, তাহলেই কিন্তু পতন ঘনিয়ে আসবে। কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে এই বক্তব্যটা বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। গত এক বছরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই বক্তব্যের আলোকে কোনো অ্যাক্টিভিটি আমরা দেখি নাই। সুতরাং আমি মনে করি বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ না থেকে এই বক্তব্যের আমল করাটা হচ্ছে জরুরি। কিন্তু আদৌ কোনো আমল করার লক্ষণ দেখা যাচ্ছে না। এরপরেও যদি আপনারা ঘুমান তাহলে এই জাতিও ঘুমিয়ে পড়বে এবং এই ঘুমন্ত জাতিকে যুগের পর যুগ এই স্বৈরশাসক, এই মাদার অফ মাফিয়া আমাদেরকে শাসন করবে। ওয়াসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।